আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমরা প্রতিবেদন দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই শুরু করছি জয়দ্দা ডেয়ারি ফার্মের নতুন একটি পর্ব। তো দেখতে পাচ্ছেন তিন জেলা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া যে তিনটা জেলা সমন্বয়ে এএফডি বাংলাদেশ ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে গরুর মেলা আয়োজন হয়েছে সেই গরুর মেলায় কিন্তু সব থেকে ছোট এবং দেখতে পাচ্ছেন আমার সামনে ভুট্টি গরু এই মেলার প্রধান আকর্ষণ মনে করব। এই ভুট্টি গরু কিন্তু অনেকে জানে এর থেকে আর কিন্তু বড় হবে না। তো এই ভুট্টি গরুর মান কি কতটুকু হবে, বয়স কেমন, সেই বিষয় সম্পর্কে আপনাদের মাঝে আমি তুলে ধরবো একদম মালিকের কাছ থেকে। ভাই একটু পুষ্করমন পুষ্কর ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আল্লাহ ভরসা। আচ্ছা আপনি যে ভুট্টি গরু নিয়ে আছেন এর বয়স কয়দিন? এই বয়স 4 বছরের। 4 বছর? এ দাঁতে দাঁত দাঁতে চারটা চারটা। আচ্ছা এটার কি কোনো নাম আছে ভাই? না নাম টাম নেই, অরিজিনাল ভুট্টি। এর বাইরে আচ্ছা আচ্ছা এটার দাম চাচ্ছেন কত আপনি? 1,40,000। 1,40,000। এটা কি এ পর্যন্ত দাম উঠছে? 80,000, 90,000, 70,000, যার যেরকম ইচ্ছা। 80, 70, 90। তো আপনি কত হলে ছেড়ে দিয়ে নিয়ে আছেন? আমি 1,00,000 টাকা হলে ছেড়ে দেবো। 1,00,000 টাকা হলে ছেড়ে দেবেন? তো 4 বছর বয়স। তো দেখতে পাচ্ছেন আসলে এটা তো এর বেশি আর ওয়েট হবে না। আচ্ছা এটা কত কেজি ওজন আছে? এখন 65 কেজি ওজন আছে। 65 কেজি? এর বেশি কি আর ওজন হওয়ার সম্ভাবনা আছে? এখন মোটা হবে, অনেক ওজন হবে, মানে হাইটই হবে না, হাইটও বড় হবে না। সর্বোচ্চ বড় 27 ইঞ্চি। 27 ইঞ্চি না? তো ভিউয়ার দেখতে পেলেন সব থেকে ছোট মানের গরু দেখতে পাচ্ছেন। আমার কিন্তু প্রায় হাঁটুর সাথে 4 বছর বয়সে একটা গরু, যেখানে দানব আকৃতি হয়ে যায় সেখানে কিন্তু 4 বছরে 4 দাঁত হয়ে গেছে, কিন্তু এখনই ছোট। তো দেখানোর চেষ্টা করলাম মেলার মাঠ থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোক কিন্তু মেলাতে ঘুরতে আসে। আমি আঙ্কেল যদি আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি আজকে প্রথম আসছেন মেলায়? জি আজকে। তো এই যে গরুর মেলা, এর আগে কি দেখছেন আপনি? মেলায় দেখিনি, গরু দেখেছি অনেক। মানে গরুর মেলা দেখেছেন? না না। তো এই যে গরুর মেলা আপনার কেমন লাগছে? এটা খুব ভালো লাগছে। এই যে আয়োজন করছে এটা আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো এই যে বিভিন্ন ধরনের গরু আছে, আপনার কি আনকমন কোন গরু আসেনি যে আপনি এর আগে দেখেননি? এই যে গরুটাই তো এরকম গরু দেখেননি, এর আগে কখনো দেখেননি? না না। ওই যে বড় সিঙ্গালা গরু দেখছেন? এর আগে দেখেছি। আচ্ছা তাহলে এইটা আপনার কাছে আনকমন, এই ভুট্টি গরুটা? জি। তো এই মেলা এসে আপনার কেমন লাগছে? খুব ভালো, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আঙ্কেল। এই যে মেলায় গরু দেখতে আসছেন, গরু দেখে কেমন লাগলো? সেটা ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। ভাই কোথা থেকে আসছেন? এই গরুর মেলা এসে আপনার কেমন লাগছে? গরু কেমন ঢুকলাম, এই পাশটা দেখলাম, মোটামুটি ভালোই লাগছে। এর আগে কি এই গরুর মেলা দেখছেন? না এর আগে কোথাও গরু মেলা দেখি নাই, আর এত বড় গরু খুব কম দেখছি। কম দেখা হয়েছে? আপনি কি পুরো স্টলটা ঘুরছেন? এখন ঢোকা হয়নি, এই মাত্র ঢুকলাম আমি, তবে যেটুকু ঢুকলাম তাতে ভালো লাগছে। ওই সাইডে আড়াই হাত লম্বা বিশাল দেহের মোটা সিঙ্গালা গরু দেখছেন? না ওদিকে আমি যাইনি, এই কেবল ঢুকলাম, ঢুকে যা যেগুলো দেখলাম মোটামুটি ভালো লাগলো। এত বড় গরু আমি দেখিনি অবশ্য। গরুগুলো দেখলাম যে সিং বড় অনেক, গরুগুলো সুন্দর, কিন্তু গরুগুলো যদি ঠিক মতো খাওয়া পাইতে হতো গায়ের স্বাস্থ্য। হ্যাঁ মনে হয় যে খাবার খাওয়া একটু নর্মাল আছে। আপনি আপনি বাবুকে নিয়ে আসছেন শুধু? জি। ও আপনি কি আজকে প্রথম আসছেন না কালকে? আজকে প্রথম আসলাম। কেমন লাগছে গরুগুলো? এটা গরুগুলো দেখে খুব ভালো লাগছে, দেখে আমার খুব পছন্দ হলো। এর আগে কি এত বড় গরু দেখছেন আপনি? না এর আগেও দেখছি, আমি এর আগে আপনার হরিয়ানা অনেক জবাই করেছি। আমি নিজে একটা কষাই কোটমোরে গরু জবাই করি। তবে এত বড় গরু জবাই করিনি, তো মিডিয়াম গরু জবাই করি, তার মানে 7 মণ 8 মণ হরিয়ান যে গরুগুলো আসতে আগে ওই গরুগুলো জবাই করেছি। তাহলে আপনি এই মেলাতে এসে আপনার অনুভূতিটা কেমন এখন? অনুভূতিটা ভালো লাগছে দেখে সব। বাবু নাম কি বলো? বলো মোহাম্মদ জুনাইদ শেখ। কথা বলো বুঝছো? আচ্ছা থ্যাংক ইউ।